জয় বাংলা স্লোগান দিয়ে র‍্যাব থেকে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিল ছাত্রলীগ। বগুড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা মামলায় প্রধান আসামি একই সংগঠনের বহিষ্কৃত এক নেতা। মঙ্গলবার তাকে আটক করে র‍্যাব। তবে কিছুক্ষণ পর জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপস্থিতিতে র‍্যাবের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বিকেলে 4:45 শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে মুজিব মঞ্চ থেকে র‍্যাব ওই ছাত্রলীগ নেতাকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া র‍্যাবের একটি দল সাতমাথায় গিয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আব্দুর রউফকে আটক করে নিয়ে যেতে চাইলে জেলা আওয়ামী লীগের জেলা অফিসের আশপাশ থেকে ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আব্দুর রউফকে ছিনিয়ে নেওয়ার পর নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিতে থাকেন। জানা গেছে, আব্দুর রউফ বগুড়া সরকারের আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 2021 সালের মার্চে বগুড়া ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক তাকদির ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকদির হত্যার প্রধান আসামি ছিলেন আব্দুর রউফ। তাকদির হত্যার ঘটনায় রউফকে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত করা হয়। সেই মামলায় বেশ কিছুদিন জেলে ছিলেন আব্দুর রউফ। বর্তমানে তিনি জামিনে আছেন বলে জানা গেছে। এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় জানান, রউফ তাদের ছাত্রলীগের কেউ নন, তিনি স্বেচ্ছাসেবক লীগ করেন। রউফ সাবেক ছাত্রলীগ নেতা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।